এবং মোহাব্বত প্রেরণ করে আমরা আজকের আলোচনায় ইসলামে গায়ের মুসলিমকে কি অবস্থা দিয়েছে কি তাকে মর্যাদা দিয়েছে এ বিষয়ে কথা বলছিলাম যে সবচাইতে বড় অস্ত্র একজন মুসলমানের কাছে হচ্ছে আখলাক, চরিত্র ভালো চরিত্র মানুষকে আকর্ষণ করে মন্দ চরিত্র দেখতে গেলে মানুষ সেখান থেকে পলায়ন করে ভালো স্বভাব সবসময় মানুষ পছন্দ করে এবং ঘৃণিত স্বভাব দেখতে গেলে মানুষ তাকে নিন্দা করে কাজে আখলা কেমন একটি অস্ত্র যে অস্ত্র দিয়ে এমন জিনিসকে জয় করা যায় যে সেই জায়গায় ওই অস্ত্রকে ব্যবহার না করে যদি আধুনিক অস্ত্র ব্যবহার করা যায় তাহলে তার পঞ্চাশ হাজার গুণ বেশি ব্যবহার করতে গেলেও তা অর্জন করা সম্ভব নয় ত্রিয়নী বলছেন সিলমান কাতাক শুধু আল্লাহ নবী বলে দিচ্ছেন চিহ্নিত করে নয় শব্দটাকে ছেড়ে দিয়েছেন সাধারণ ভাবে তুমি ওর সাথে সম্পর্ক তৈরি করো সুসম্পর্ক গড়ে তোলো যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার তালে রয়েছে তালে ও সম্পর্ককে ভাঙার তালে রয়েছে আর আমি তার সাথে সম্পর্ককে তৈরি করার তালে থাকবো কেউ যদি তোমার অন্যায় করে অবিচার করে তুমি তাকে করো ও জুলুম জুলুম করে করে মাফ যাবে এবং তুমি তাকে করে যাবে তাহলে মাফ এখানে একটা প্রতিফলন ঘটবে এটাই হচ্ছে হেকমাত এটাই হচ্ছে যুক্তি এটাই হচ্ছে তাৎপর্য কি প্রতিফলনটা ঘটবে সে জুলুম করেই যাচ্ছে সে অন্যায় করেই যাচ্ছে আর আমি তার জবাবে কি করছি ও আফ আমি মাফ করেই যাচ্ছি আমি তাকে মাফ করেই যাচ্ছি আমি তাকে ক্ষমা করেই যাচ্ছি আল্লাহর নবী বলছেন হেকমাত আছে বলেই মাসলাহাত আছে বলেই তাৎপর্য আছে বলেই আল্লাহ নবী এভাবে কথা বললেন তারপরে কি বলছেন ওয়াহসেন ইলামান আসা এলেই কেউ যদি তোমার সঙ্গে না ফরমানি করে তোমার বিরুদ্ধাচরণ করে তোমার উল্টো করে তথাপি তুমি তার সঙ্গে এইভাবে মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে তুমি নিতে যেও না তুমি তার সাথে করো তুমি তার সাথে সদ ব্যবহার করো তুমি তোমার নিজের মধুর ব্যবহার চালিয়ে যাও মধুর ব্যবহার বজায় তোমার ব্যবহারের ভেতরে তুমি কোন রকমের খামতি কোন রকমের ত্রুটি তুমি সৃষ্টি করবে না তাহলে এখানে সবগুলো শব্দ দিয়েছে মান মান এর মানে কি যে যে এটা করবে যে এটা করবে তো যে মধ্যে পড়ছে মুসলিম যে মধ্যে পড়ছে অমুসলিম তাহলে আমি ক্ষমা প্রদর্শন করে যাব সে যদি অমুসলিম হয় আমি করেই যাব তার সে যদি অমুসলিম হয় সে যদি মুসলিম হয় তবুও এই বিধান তাহলে এটা হবে এটা কি আমি আমার ব্যবহার দিয়ে তাকে মুগ্ধ করব। এবং ব্যবহার দিয়ে মুগ্ধ করেই ইসলাম তার এমন এমন ময়দানকে জয় করেছে যে সে ব্যবহার দিয়ে তা জয় করাই সম্ভব ছিল অন্য কিছু দিয়ে জয় করা সম্ভব নয় তারই জন্য সবসময় একজন মুমিন মুসলমানকে নরম হওয়ার কথা বলা হয়েছে এই তালিম এখান থেকে আমরা পেলাম সেই তালিম অনুযায়ী আপনাকে বলছি কি ব্যবহার করতে হয় কেমন নরম ব্যবহার দেখাতে হয় এক গায়ের মুসলিমের সাথে এ ব্যাপারে জ্বলন্ত দৃষ্টান্ত দিচ্ছি আমার প্রিয় নাবি হাজর এ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের জীবনী থেকে জানা আছে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল সে যুদ্ধের ময়দানে কাফিরদের নেতা কিছু মারা গেল বেশ কিছু কাফের ধরা পড়ে গেল মুসলমানদের হাতে সব গোটাকে বন্দি করে নিয়ে গেলেন আল্লাহ রসুল এবং সাহাবাইকার তাদেরকে রাখা হয়েছে এক জায়গায় এরা বন্দি যুদ্ধবন্দি জেনিভা চুক্তির আগে আল্লাহর নবী হাজার বছর আগে বারোশো বছর আগে যুদ্ধবন্দিদের সঙ্গে কি ব্যবহার করতে হয় তার শিক্ষা দিয়েই গেছেন আজ আমাকে আর আপনাকে জেনিভা চুক্তি কি শেখাবে যুদ্ধবন্দীদের সঙ্গে কি ব্যবহার করতে হয় যুদ্ধবন্দীদের সঙ্গে আমাদের সলুক কি হওয়া উচিত এই ব্যাপারে আমার ইসলাম যা আমাকে দিয়েছে আমার জন্য এটা সাফিসিয়েন্ট এটা আমার জন্য কাফি এটা যথেষ্ট কি হয়েছে জানেন রাতের বেলায় আল্লাহর নবী পরামর্শ করতে বসলেন বড় বড় সাহাবাহিকেরামকে সঙ্গে নিয়ে তোমরা কি মত রাখো আমাদের হাতে যারা ধরা পড়েছে বন্দি এদেরকে কি করতে হবে সেইখানে জিজ্ঞেস করা হলো তোমার মত কি বলে এই যুদ্ধবন্দীদেরকে কি করা যায় সিদ্দিক বলছেন আল্লাহর রসুল হা উলাই আবনা ও আশির না এরা আজ ইমান আনেনি বলে আমাদের থেকে দূরত্বে আছে আর আমরা ইমান এনেছি বলে আমরা আলাদা সম্প্রদায় হয়েছি নচেত যদি এই ইমান না থাকতো আমাদের কাছে তাহলে তো আমরা তাদেরই তারা তো আমাদেরই আর ইমান এনেছি বলে আমাদের জাত পাল্টেছে অর্থাৎ আমরা আহলে ইমান মুসলমান আর এরা কাফির কিন্তু সেই সম্পর্কগুলো কি আজ আমাদের বদলে গেছে এরা এ কেউ আমাদের ভাই এরা কেউ আমাদের ভাতিজা এরা কেউ আমাদের চাচা এরা কেউ আমাদের বংশের কেউ আত্মীয় তো তাহলে এদের সঙ্গে এমন কঠোর মনোভাব না দেখিয়ে যদি এদের সঙ্গে আমরা একটা নরম মনোভাব দেখাতে যাই তাহলে আমার মনে হয় বেশি ভালো হয় আল্লাহর বলছেন আওবাকার সিদ্দিক তোমার মত তো জানলাম এবার হাজরতে উমার ফারুক এও তো একজন বিদ্যান ব্যক্তি আমার পরিষদের এক গুরুত্বপূর্ণ সদস্য তো তার কাছেও তো জেনে নেওয়া যায় তার মনটা কি আছে হজরতে উমার ফারুক রাজি তালা তালানুকে যেমনি জিজ্ঞেস করলেন আল্লাহ নবী তোমার মত কি উমার হজরত উমার বলছেন ইন্নি লাম আরা মারা আবু বাকর আবু বাকর যেটা মনে করেছেন এবং আবু বাকরের যেটা চিন্তাধারা সে চিন্তাধারা আমার নয় আমি এরকম ভাবি না আপনি অমুককে আমার হাতে তুলে দিন তার সাথে আমি আমার লেনা দেনার হিসাব চুকিয়ে নেব অমুকের হাতে অমুককে তুলে দিন ও ওর লেনা দেনা বুঝিয়ে নেবে আল্লাহ রসুল শান্ত মনে শান্ত ভাষায় উমারকে বললেন উমার আমি চাইছিলাম যে কথাটা সে কথাটা আবু বাকার সিদ্দিক চাইছে আবু বাকার সিদ্দিকের মনের কথা এবং আমার মনের কথা এক হয়ে গেছে কিন্তু তোমার সঙ্গে আমাদের মনের মিল ঘটেনি কি বললেন আল্লাহ রসুল আমার সাথে আপনার মনের মেল হয়নি আমি যেটা মত দিয়েছি সে মতের সঙ্গে আবু বাকারের মতের মেল হয়নি এটা তো আমি জানি কিন্তু আপনার মতের সঙ্গে আমার মতের মেল হয়নি এটা তো আমি জানি না হজরত উমর ফারুক রাজিয়াল তানা আনহ কেমন যেন ভারাক্রান্ত হয়ে গেলেন কি জীবন আমি রেখেছি আল্লাহর নাবির মতের সঙ্গে আমার মতের মেল নাই না 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 এটা হবে না শেষের বেলায় তিনি তখন সচক্ষে আল্লাহর রুমির সামনে এসে বলছেন এই আল্লাহর রসুল আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর আমি উমার আপনাকে কথা দিচ্ছি আপনার মতের সঙ্গে আমার মতের মিল হবে আপনি যা বলবেন তাই হবে আপনার মতের এক রতি পরিমাণে উল্টো হবে না বলুন আপনি কি বলতে চাইছেন আল্লাহ রসুল কি বললেন আমি কি চাইছি উমার কি চাইছেন যে তাহলে মতের মিল হবে এই কথাটা যখন হাজার তোমার নবীর কাছে জানতে গেলেন আল্লাহর নবী এবার মনের ভেতরটাকে একটু আশ্বস্ত করে একটুখানি নিজের ভেতরে স্বস্তি বোধ করে এবার উমারকে বলতে যাচ্ছেন উমার যখন তুমি আমাকে বলেই দিয়েছ আপনার মন কি চাই আমার মন কি চাই সেটা আমি তোমাকে বলেই দিচ্ছি আপনিও তো শুনবেন আপনারও শোনার ইচ্ছা করছে যে নাবির মনে কি চেয়েছিল আল্লাহ নিলেন এই পলিসি নিতে গেলে এদের মনকে আমি জয় করতে পারবো এবং উমারের পলিসিকে যদি অবলম্বন করা যায় তাহলে ইসলাম সম্বন্ধে তাদের ঘৃণা তাদের বিদ্বেষ জন্মে যাবে যে ইসলাম খুনো খুনি কি ভালোবাসে ইসলামের ভেতরে শান্তি বলে কোনো জিনিস নেই তাহলে ইসলাম লস পয়েন্টে থাকবে কেন ইসলাম বোনাস পয়েন্টকে সবসময় নিজের কাছে টানার চেষ্টা করবে সামান্য একটু বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে আসতে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনারা সঙ্গ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী চমৎকার পলিসি নিলেন এই পলিসি নিতে গেলে এদের মনকে আমি জয় করতে পারবো এবং উমরের পলিসিকে যদি অবলম্বন করা যায় তাহলে ইসলাম সম্বন্ধে তাদের ঘৃণা তাদের বিদ্বেষ জন্মে যাবে যে ইসলাম খুনো খুনি কি ভালোবাসে ইসলামের ভেতরে শান্তি বলে কোনো জিনিসই নেই তাহলে ইসলাম লস পয়েন্টে থাকবে কেন ইসলাম বোনাস পয়েন্টকে সব সময় নিজের কাছে টানার চেষ্টা করবে নিয়ে এসো যারা যারা তোমাদের এখানে বন্দি আছে তোমরা সে সমস্ত লোকেরা নিজেদের বাড়িতে খবর করে এই টাকা হাজির করে দাও আর নিজেদেরকে মুক্তি করে এখান থেকে নিয়ে যাও যারা পারলো তারা নিজেদের বাল বাচ্চাকে মুক্ত করে নিয়ে গেল যারা পারল তাদের জন্য আল্লাহ নবী বলেছিলেন তোমাদের ভেতরে কোনো ব্যক্তি যদি শিক্ষিত থাকে যার কাছে শিক্ষা আছে যার কাছে দীক্ষা আছে আছে যার কাছে শিল্প মুসলমানদের থেকে মুসলমান নাগরিককে তুমি সেই শিক্ষা তুমি দিয়ে দাও তাহলে তোমার কাছ থেকে জন মুসলমান শিক্ষিত হতে গেলেই এটাই তোমার পণ তোমাকে মুক্ত করে দেওয়া হবে আহ দয়ার নবী কি পলিসি অবলম্বন করলেন দয়ার নবী এত সুন্দর চমৎকার পলসি অবলম্বন করেই তাদের মনকে জিতে নিয়েছিলেন আরো বলে দিচ্ছি আপনাকে এই বন্দিদের ভেতরে আজিজ বিন বলে এক লোক মুসাফ বিন ভাই এক আনসারির বাড়িতে তাকে রাখা হয়েছিল তুমি বন্দি তুমি আমার বাড়িতে থাকো জেলখানা নেই মুসলমানদের তিনি তাকে বাড়ি নিয়ে গেছিলেন বাড়ি নিয়ে যাওয়ার পর বাড়িতে খাবার দিয়েছিলেন এবং বসে বসে মিয়া বিবি অন্য জায়গাতে একটা করে খেজুরের দানা চিবাচ্ছেন একটা করে খেজুর এক গ্লাস করে পানি বন্দি লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে আমাকে দিয়েছে মাছ মাংস আর ওরা বসে বসে খাচ্ছে খেজুর দানা আর এক গ্লাস করে পানি এ কোন কথা এরা কোন দরদি এরা কোন মানুষ আশ্চর্য হয়ে গিয়ে আর একবারের বার এ আজিজ আনসারিকে ডেকে বলছেন ভাই তুমি খাচ্ছ খেজুর পানি আর আমাকে দিচ্ছ তুমি ভালো খাবার এটা কেন আমি তো বন্দি আমি তো তোমাদের শত্রু আমি তো তোমাদের মিত্র নই তো তাহলে আমার সাথে এই সদ ব্যবহারের উদ্দেশ্যটা তোমাদের কি উত্তর দিয়ে বললেন আমাদের প্রিয় নবী এ মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লাম বলে দিয়েছেন দেখো তোমাদের হাতে যারা বন্দি হয়েছে এ সমস্ত বন্দিরা তোমাদের মতোই ভাই তোমাদের মতোই মানুষ কাজে এদের সাথে মানবিকতার সীমারেখাকে লঙ্ঘন করে এমন কোনো আচরণ করবে না যার দ্বারাই তোমার ইসলাম এবং তুমি আক্রান্ত হয়ে যাও এবং তোমাকে অপবাদ দিয়ে তোমাকে আসামির গড়ায় খাড়ো করে দেয় এমন কোনো ব্যবহার খারাপ দেখাতে যাবে না তাই তোমার সঙ্গে এত ভালো ব্যবহার আমি চালিয়ে যাচ্ছি দুই দিন বন্দি জীবন কাটিয়ে নেওয়ার পর আর একদিন বলছে ভাই আমাকে ছেড়ে দাও সে নিকটবর্তী কোন এক জায়গায় গিয়ে সে গোসল করে তারপর বলছেন আল্লাহর নবী কোথায় আছেন? ওমক জায়গায় আল্লাহ নবী আছেন। আজিজ বিন উমায়ের সেখানে আল্লাহর নবীর কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে কালেমা তহিদ উচ্চারণ করছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান উল্লাহ ইসলাম কবুল করছে যে তরবারি ধারণ করেছিল, যে অস্ত্র ধারণ করেছিল বদরের ময়দানে সেই লোকটাই আর যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল তারাই এদেরকে খাইয়েছে তারাই এদেরকে ব্যবহার দেখিয়েছে আর এই ব্যবহারের দ্বারাই যে দুটো দিন গত হলো না তিসরা দিনের দিন বলছে আমি ইসলামের ছায়ার তলে আসতে চাই কে টেনে এনেছে বন্ধু যেই মন মানসিকতা আজ আমরা রাখি অমুসলিম সম্পর্কে এই মন মানসিকতা যদি আমরা মুছে না ফেলতে পারি তাহলে জীবনে কোনো দিন আমাদের এই আখলাকে আমাদের এই চরিত্রে কেউ আমাদের কাছে আগে আসবে না ইসলামকে কেউ ভালোবাসবে না অথচ তারা জয় করেছিল দুনিয়ার মানুষের মনকে কি দিয়ে নিজেদের আখলা দিয়ে নিজেদের চরিত্র দিয়ে বন্ধুরা আমার তাহলে এগুলো কি আমাদের সামনে আদর্শ নয় ট্রেনে চলি বাসে চলি এরোপ্লেনে চলি আমার ডানে লোক বসে আমার বামে লোক বসে সেইখানে বসে আমি যদি চুপচাপ বসে থাকি একটা অহমিকার মধ্যে ডুবে থাকি আমি এই আর আমি ওই এবং তার সঙ্গে যদি আমি কোনো মত বিনিময় না করি তার যদি কোনো খোঁজ খবর আমি না রাখি তার সঙ্গে যদি আমি একটু আলাপ না করি তাহলে কি প্রমাণ হবে আমার প্রতিবেশী আমার সম্বন্ধে ভালো ধারণা নেবে না রক্ত তো এক কবি বলেছেন মানুষের লাগি সেবা করি যাই ভুলে ভেদাভেদ জাত পাত রক্ত কি জাত আছে একই তো সব পা হাত পা এবং হাত তো সব এক আমি যদি তার খোঁজ নিতাম ভাই বাড়ি কোথায় কতদূর যাবেন যদি ভাই বলে আমি তাকে সম্বোধন করে দিতে পারি তাহলেই তো প্রথম এসে ঝুঁকে পড়বে আমার দিকে এ কোন কথার কথা সে একজন মুসলিম তার মাথায় টুপি তার চেহারায় দাড়ি সে আমাকে চিনতে পারে আমি একজন অমুসলিম তথাপি সে বলছে ভাই আপনার বাড়ি কোথায় আমি যদি এক গায়ের মুসলিমকে আমার ভাই বলে আমি ডাকতে পারি তাতে আমার কি হয়ে যায় তাতে আমার কি চলে যাই কিছুই যায় না বরং আমার কাছে এসে যায় আমার চলে যায় না সে কাজ আমি করতে পারি না আমি বুঝতে পারি না বলেই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের ভেতরে বলছেন তোমাদের সাদকা তোমরা যে বন্টন করবে তার যে ব্যয় খাত আমি যে তোমাদেরকে বলেছি আমি আমার কোরআনে কারিমের ভেতরে তোমাদেরকে বলে দিয়েছি তোমাদের সাদকা গুলো এখানে দাও এখানে দাও ফকিরকে কে দাও মিষ্ঠিনকে দাও মুসাফির দাও যারা ঋণী ব্যক্তি তাদেরকে দাও এইভাবে আল্লাহ তালা কোরআনে কারিমের ভেতরে ব্যয় খাতকে উল্লেখ করে দিয়েছেন তাহলে মুসলমানদের সাদাকা মুসলমানদের আতিয়াত মুসলমানদের খায়রাত কারা কারা পাবে এখানে আল্লাহ তালা তার ব্যয় খাত উল্লেখ করতে গিয়ে একটা চমৎকার পয়েন্ট দিয়েছেন সেটা আমরা ভুলে গেছি আমাদের দেশে যারা দাতা ব্যক্তি তারা ভুলে গেছেন আমাদের দেশে যারা ধনী ব্যক্তি যারা সচ্ছল ব্যক্তি যদি কেউ জাকাত বন্টন করেও থাকেন যদি কেউ সাদকা দিয়েও থাকে রমজান মাসে তাহলে আমরা এই নীতিকে ভুলে যাই এটার প্রতি আমাদের সজাগ দৃষ্টি থাকে না এখানে আল্লাহ শুধু ঋণগ্রস্তকে দিও না শুধু শুধু ঋণগ্রস্তকে দিও না শুধু শুধু ফকিরকে দিও না শুধু শুধু ফি সাবিল্লাহ নামে সমস্ত টাকা দিয়ে দিও না শুধু শুধু মিসকিনকে দিয়ে দিও না এখানে একটা ব্যয় খাত আছে যাদের চিত্ত আকর্ষণ করার উদ্দেশ্য থাকবে যাদের মনকে জয় করার উদ্দেশ্য তোমার থাকবে তাদের জন্য একটা ব্যয় খাত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম এই মানুষের মনকে জয় করার জন্য একটা খাত আল্লাহ করে দিয়েছেন সেই খাতে তুমি টাকা ঢুকাও তোমার সাদাকার টাকা সব সবকটি খাতে 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 তুমি আলাদা করে বরাদ্দ করে দাও এটা মিসকিনের হক এটা ফকিরের হক এটা ধার ঋণ হয়ে গেছে মহাজন হয়ে গেছে তাই সেই ব্যক্তির হক এটা মুসাফিরের হক এটা হচ্ছে জিহাদ ফিসাবলিল্লার হক আর এটাই হচ্ছে যাদের জয় করা হবে তাদের হক তাহলে আল্লাহ রব আল অন্তর্জয় করার জন্য একটা ব্যয় খাত আমাকে দান করলেন কোরআনে কারিমের ভেতরে আজকের দিনের যারা সারদার যারা টাকা পয়সাতে বিলি করেন যারা সমাজের দায়িত্ব নিয়ে রেখেছেন ব্যয়তুল মালের কোন অমুসলিম যদি এসে যায় এবং একটা সার্টিফিকেট দেখাই আমরা সাতজন লোক মিলে মুসলমান হয়েছি অতএব আমাকে দেওয়া হোক আপনি তার নামে একশো টাকা বের করে দিলেন কিন্তু সে অমুসলিম যদি ইসলাম আনার পরে ইসলামকে কামাবার বাহন হিসাবে ব্যবহার করে তাহলে এমন মুসলমানের ইসলামের প্রয়োজন নেই একজন লোক ইসলাম কবল করে নেওয়ার পরে বছরের পর বছর বছরের পর বছর ধরে বলছে আমি গায়ের মুসলিম ছিলাম ভাই আমি নব মুসলিম আমি নবমুসলিম আমি নব মুসলিম এ মুসলিম কথাটা কতদিন বলে মানুষ চলে অবাকার সিদ্দিক তো নবমুসলিম হাজাতে তোমার ফারুক তো নবমুসলিম আল্লাহর নবীর বিশিষ্ট বিশিষ্ট সাহাবাগুলো শব্দ নব মুসলিম তো তারা কদিন বলে বেড়িয়েছিলেন যে আমরা নব মুসলিম এদিকে আমাদের লক্ষ্য থাকে কিন্তু আমরা মনে মনে ভাবি যে মন জয় করার ব্যাপারটা মুন জয় করার ফতোয়াটা শুধু গায়ের মুসলিমের জন্য না গায়ের মুসলিমের জন্য নয় বরং এখানে মুফাসির গন বলেছেন যদি সে মুসলিমও হয় সে ইসলামের উপরে নতুন এসে থাকে তারও মনটাকে জয় করার জন্য তার একটা খাত এখান থেকে তাকে টাকা দেওয়া হোক এবং সে যদি অবশ্যই অমুসলিম এখনো ইসলাম গ্রহণ করেনি বা আনতে রাজি নয় তবে আমার সঙ্গে উঠে আমার সঙ্গে বসে আমার সঙ্গে চলে আমার সঙ্গে খাই এক দোকানে ব্যবসা বাণিজ্য করি তাহলে রকম যদি কোনো অমুসলিম থাকে তাহলে তার চিত্ত আকর্ষণ করার যদি উদ্দেশ্য থাকে তাকে আমি ইসলামের দিকে টেনে আনবো এইরকম যদি আপনার মনের ভেতরে আশা থাকে যে এইটা যদি তাকে দেওয়া যায় তাহলে সে উৎফুল্ল চিত্তে আমার দিকে এগিয়ে আসবে তাহলে তাকে দেওয়া যায় তাহলে আপনি কোনো মতে ইসলামের ভেতরে একটা রতি পরিমাণে খামতি পাবেন না ইসলাম ও মুসলিমের সঙ্গে যে উদারতা দেখিয়েছে স্বয়ং মুসলমানেরা তা পালন করতে ব্যর্থ এই ব্যর্থতার খেসারত আমরা আজ পর্যন্ত বয়ে চলেছি আমাদের সাথে সুসম্পর্ক নেই আমরা এক অপরকে চিনতে ভুল করছি এই ভুলের খেসারত কে দিচ্ছে আমরাই এই ভুলের খেসারত দিচ্ছি অন্য কেউ দেয় না অতএব যে আখলাপকে ভিত্তি করে যেই সুন্দর ব্যবহারকে ভিত্তি করে যেই মানবতাকে দেখিয়ে একরাম অন্যান্যদের মনকে জিততে পেরেছিলেন তাদেরকে ইসলামের দিকে টেনে আনতে পেরেছিলেন এবং তাদের সামনে ইসলামের পথ সুগম হয়েছিল সেই 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 ব্যবহার যদি আজ আমরা ধরতে পারি আমাদের সামনে সেই শুভদিন আবার এগিয়ে আসছে এবং আমাদেরকে ইশারা করে করে ডাকছে এগিয়ে এসো এই মর্মে যতটুকু আলোচনা আমাদের হয়েছে এর পরে আবার আসছি আর এক প্রসঙ্গ নিয়ে তা হলো এই যে আমরা অমুসলিমদের সাথে একই রাষ্ট্রে কি করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতিকে বজায় রেখে বসবাস করতে পারি বসবাস করতে পারি না পারি না এটা সম্ভব না এটা অসম্ভব অনেক লোক যুক্তি দেখায় কি যুক্তি দেখায়? এটা ভ্রান্ত যুক্তি যে এই সহ কারণে এই মিলিমিশিভাবে বাস করার কারণে আমাদেরকে অনেক সময় অনেক অপ্রীতিকার ঘটনার সম্মুখীন হতে হয় দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা হয় মারামারি হয় কাটাকাটি হয় যান মাল বরবাদ হয় কত কি দেখেছি আমরা চোখে তাহলে এই মিলিমিশি বসবাসের কারণেই এগুলো হচ্ছে কিন্তু আমি যদি বলি ভুল কথা নেহাত ভুল কথা অমুসলিমের সাথে ইসলামের যা ব্যবহার মুসলমানেরা তা যদি দিত আর তা যদি আজ দেয় তাহলে এগুলো হবে না সবাই ভাই ভাই সবাই সবাই ভাই ভাই এই সূত্রটাকে ধরে আমরা যদি হীনমন্যতায় ভুগি এবং তাদের সম্বন্ধে বাজে মন্তব্য করি আর এটাকেই কারণ হিসেবে দেখাই তাহলে এটা একেবারে অনার্য এবং এটা অযৌক্তিক যুক্তি এটাকে কোনো দিন মানা যাবে না কেন যাবে না আপনি কি প্রতিবেশীর ভূমিকা পালন করেছেন আপনি কি আপনার টোলায় আপনার মোহল্লাই যতজন অমুসলিম ভাই আছেন তাদের সাথে সম্পর্ক সুসম্পর্ক রেখেছেন আপনি কি তাদের সাথে এই রকম উদার হতে পেরেছেন যে আ তারা আপনার ব্যবহারে মুগ্ধ আপনি তাদের সামনে ইসলামের আসল নকশাটাকে তুলে ধরতে পেরেছেন যাতে তারা ইসলাম সম্পর্কে বিদ্বেষী নয় আমরা তো তা করি না আমরা তবলিক মানে কি বুঝি তাকে রোজা করাও তাকে নমাজের কথা বলাও এটা তবলিক কিন্তু আসলে তবলিগের যেটা মানে সেটা মানেটাই তো হারিয়ে ফেলেছি না বলেছিলেন বিদায় হজের দিন আলাফ আলী ওবাল্লি শাহেদুল এই শোনো তোমরা যারা আজকে হাজির আছো যারা হাজির নাই আজকে যারা তোমরা শুনেছ যারা শুনে নাই তাদের কাছে তা পৌঁছিয়ে দাও পৌঁছিয়ে দাও আমি কি নামাজের কথা শুনিনি তাহলে আমার কাছে তাবলিক কি স্যার আমার এসলা করুন আমাকে রিপেয়ার করতে হবে আমার ভেতরটাকে একটু ঝেড়ে দিতে হবে একটু চেঁচে দিতে হবে তা করুন কিন্তু তাই বলে এটা আমার নামে তবলিগ কথাটা ব্যবহার ঠিক নয় যেটা আসল অর্থ যে এই মেসেজকে এই ওর কাছে কাছে পৌঁছে দিতে হবে যার আজ পর্যন্ত পৌঁছায়নি সে ব্যবস্থাটা মুসলমানরা গ্রহণ করে না কেন তাহলে কি করে সম্প্রীতি তৈরি হবে কি করে ভ্রাতৃত্ব তৈরি হবে আমি ওর সম্বন্ধে ভুল বুঝে আছি ও আমার সম্বন্ধে ভুল বুঝে আছে আমি ওকে ঘৃণার চোখে সে আমাকে পাল্টা ঘৃণার চোখে দেখে তাহলে এই ভুলটা তো প্রথমে আমি করেছি আবুল্লাহ আপনাকে এই কথাগুলো বুঝবার এবং এর প্রতি আমল করার তৌফিক দিন আমিন ও আখের দামাদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত